আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আজকে আবারও আমার সাথে নিয়ে আসলাম, আসলে অনেক খুশি লাগছে। আজকে আসলে আজকে আমার একটা কবুতর, 3 মাস আগে পাল্লা করেছি, কবুতরটা আজকে চলে আসছে, খুব খুশির বিষয়। এই সেই কবুতর, এখনও খোপে ঢুকিনি। যাই হোক, এটা এই খোপে ছিল ওর পেয়ার, চলে আসছে। যদিও এখানে অন্য জোড়া দিয়েছি, কিন্তু দর্শক খুলে দিলে আশা করি চলে ঢুকে যাবে, হয়তো ঝগড়া করবে। যাই হোক, আমরা খুলে দিব কবুতরটা, আসলে ধরবো, ধরে আসলে সেপারেট জোনে রাখবো। দেখুন, ৩ মাস আগে গাবতলি রোডে কবুতরটি হারিয়েছিলাম, পাল্লা পুল্লা শেষ, ধরে বসাই দিছি। কবুতরটা চলে আসছে, আমার কাছে অনেক আনন্দের ব্যাপার, তাই আপনাদের জন্য ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। এখন অলরেডি আমি খাঁচা খুলে দিব, ওই যে খাঁচা থাকতো এই খাঁচাটা এখন খুলে দিব, দেখা যাক কী হয়, কী হয় দেখা যাক। এই যে খুলে দিয়েছি ওর খাঁচা, আসলে ধরা খুব সোজা হবে আমি মনে করি, কারণ ওর বিশ্বস্ত খুব, এই যে এখনই সে যাবে। এই সে কবুতর চিন্তা করে পাচ্ছে না, সে আসলে তার খুব অন্য মানুষ, একটু অবাক হচ্ছে। এদিকে ও রেডি হচ্ছে, ওর সাথে ঝগড়া করবে মনে হয়, কিংবা এমন করছে হঠাৎ করে কবুতর দেখে কেউ করছে। এই সে কবুতর, তাহলে চিন্তা পড়ে গেছে, তাই আমি খুব কাঠালি করে দিব, মানে এই কবুতরগুলো বাইরে ছেড়ে দিব, তারপরে তো বাইরে ছেড়ে দিব তাড়াতাড়ি ধরার জন্য। যাই হোক, দেখি এখন কী হয়। এই যে আসলে ঢুকছে না, ধরার চেষ্টা করছি দর্শক। দর্শক, ধরে ফেলছি অলরেডি আমার সেই কবুতর, অলরেডি ধরে ফেলেছি, সেব জন্য রেখে দিলাম। দর্শক, খুব আনন্দ লাগছে এই সেই কবুতর আমার। চলে আসছে, সবাই ভালো থাকবেন। আসলে এই আনন্দ ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো ঢুকিয়ে দিব। যাও যাও ঢুকে গেছে দর্শক। আমি আমার থেকে আজকের মতো বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বলতে আমার লক্ষ থেকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।